মৃণালিনী দ্বিতীয় খণ্ড অষ্টম পরিচ্ছেদ মোহিনী। সেই রত্নপ্রদীপ দীপ্ত দেবী মন্দিরে চন্দ্রালোক বিভাসিত দ্বারদেশে মনোরমাকে দেখিয়া পশুপতির হৃদয় উচ্ছ্বাসোন্মুখ সমুদ্রের ন্যায় স্ফীত হইয়া উঠিল। মনোরমা নিতান্ত খর্বাকৃতি নহে, তবে তাহাকে বালিকা বলিয়া বোধ হইত। তাহার হেতু এই যে মুখকান্তি অনির্বচনীয় কোমল, অনির্বচনীয় মধুর, নিতান্ত বালিকা বয়সের ঔদার্য বিশিষ্ট। সুতরাং হেমচন্দ্র যে তাহার পঞ্চদশ বৎসর বয়ক্রম অনুভব করিয়াছিলেন তাহা অন্যায় হয় নাই। মনোরমার বয়ক্রম যথার্থ পঞ্চদশ কি ষোড়শ কি তদধিক কি তন্নুন্ন তাহা ইতিহাসে লেখে না, পাঠক মহাশয় স্বয়ং সিদ্ধান্ত করিবেন। মনোরমার বয়স যতই হউক না কেন, তাহার রূপরাশি অতুল, চক্ষুতে ধরে না। বাল্যে কৈশোরে যৌবনে সর্বকালে সে রূপরাশি দুর্লভ। একে বর্ণ সোনার চাঁপা, তাহাতে ভুজঙ্গ শিশুশ্রেণীর ন্যায় কুঞ্চিত অলোকশ্রেণী মুখখানি বেরিয়া থাকে। এক্ষণে বাপী জলসিঞ্চনে সে কেশ ঋজু হইয়াছে, অর্ধচন্দ্রাকৃত নির্মল ললাট, ভ্রমর ভর স্পন্দিত নীল পুষ্পতুল্য কৃষ্ণতার, চঞ্চল লোচন যুগল মুহুর্মুহু আকুঞ্চন বিস্ফারণ প্রবৃত্ত রন্ধ্রযুক্ত সুগঠন নাসা, অধরৌষ্ঠ যেন প্রাতঃ শিশিরে সিক্ত প্রাতঃ সূর্যের কিরণে প্রধ্বিন্ন রক্তকুসুমাবলীর স্তর যুগল তুল্য, কপোল যেন চন্দ্রকলোজ্জ্বল নিতান্ত স্থির, গঙ্গাবু বিস্তারবৎ প্রসন্ন, শাবক হিংস শঙ্কায় উত্তেজিতা হংসীর ন্যায় গ্রীবা, বেণী বাঁধিলেও সে গ্রীবার উপরে অবদ্ধ ক্ষুদ্র কুঞ্চিত কেশ সকল আসিয়া কেলি করে। দিরদ রদ যদি কুসুম কোমল হইত, কিংবা চম্পক যদি গঠনোপযোগী কাঠিন্য পাইত, কিংবা চন্দ্রকিরণ যদি শরীর বিশিষ্ট হইত, তবে তাহাতে সে বাহুযুগল গড়িতে পারা যাইত। সে হৃদয় কেবল সেই হৃদয়েই গড়া যাইতে পারিত। এই সকলই অন্য সুন্দরীর আছে। মনোরমার রূপরাশি অতুল, কেবল তাহার সর্বাঙ্গীন সৌকুমার্যের জন্য। তাহার বদন সুকুমার, অধর ভ্রজুক ললাট সুকুমার, সুকুমার কপোল, সুকুমার কেশ, অলোকাবলী যে ভুজঙ্গ শিশুরূপী সেও সুকুমার ভুজঙ্গ শিশু, গ্রীবায় গ্রীবাভঙ্গিতে সৌকুমার্য, বাহুতে বাহুর প্রক্ষেপে সৌকুমার্য, হৃদয়ের উচ্ছ্বাসে সেই সৌকুমার্য, সুকুমার চরণ চরণ বিন্যাস সুকুমার, গমন সুকুমার, বসন্ত বায়ু সঞ্চালিত কুসুমিত লতার মন্দান্দোলন তুল্য, বচন সুকুমার নিশিথ সময়ে জলরাশি পার হইতে সমাগত বিরহ সঙ্গীত তুল্য, কটাক্ষ সুকুমার ক্ষণমাত্র জন্য মেঘমালা মুক্ত সুধাংশুর কিরণ সম্পাদ তুল্য। আর ওই যে মনোরমা দেবী গৃহ দ্বারদেশে দাঁড়াইয়া আছেন, পশুপতির মুখাবলোকন জন্য উন্নত মুখী নয়নতারা ঊর্ধ্বস্থাপন স্পন্দিত, আর বাপী জলার্দ্র অবদ্ধ কেশরাশির কিয়দংশ এক হস্তে ধরিয়া
এক চরণ ঈশন মাত্র অগ্রবর্তী করিয়া যে ভঙ্গিতে মনোরমা দাঁড়াইয়া আছেন ও ভঙ্গীয় সুকুমার। নবীন সূর্যোদয়ে সদ্য প্রফুল্ল দল মালাময়ী নলিনীর প্রসন্ন ব্রীড়াতুল্য সুকুমার, সেই মাধুর্যময় দেহের উপর দেবী পার্শ্বস্থিত রত্নদ্বীপের আলোক পতিত হইল। পশুপতি অতৃপ্ত নয়নে দেখিতে লাগিলেন।